হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল রক্ষ সিংহাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কলকাতার যে সেরা নিউরোমেডিসিন ডাক্তার আছে তাদের ফুল ইনফরমেশন শেয়ার করব। তো চলুন জেনে নিই বেস্ট নিউরোলজি ডক্টরস ইন কলকাতা অর টপ 10 নিউরোমেডিসিন ডক্টর লিস্ট ইন কলকাতা। তো সবার প্রথমে আমরা জেনে নেব নিউরোমেডিসিন ডাক্তার কাদেরকে বলায়। যেসব স্পেশালিস্ট ডাক্তাররা আমাদের যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেমের মেডিসিন দ্বারা চিকিৎসা করেন তাদেরকে আমরা নিউরোমেডিসিন ডাক্তার বা নিউরোলজিস্ট বলে থাকি। আর নিউরো সার্জনরা সার্জারির দ্বারা আমাদের রোগ যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেম চিকিৎসা করে থাকেন। তো চলুন জেনে নিই কলকাতার সব থেকে সেরা বা শীর্ষ যে 10 জন নিউরোমেডিসিন ডক্টর আছে তাদের লিস্ট বা নিউরোলজিস্ট ডাক্তার আছে তাদের লিস্ট। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার কল্লোল দে। এনার 25 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে, ডিগ্রি আপনারা দেখতে পাচ্ছেন, ফি হচ্ছে 1000 রুপিস। সিমিরি হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পাবেন, কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট। অ্যাড্রেস দেওয়া আছে 7/2 ডায়মন্ড হারবার রোড, কলকাতাতে গিয়ে এনাকে আপনারা দেখাতে পারেন, ফোন নম্বরও দেওয়া আছে। নেক্সট ডক্টর হচ্ছে ডক্টর অরবিন্দ মুখার্জি, এনার 46 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, ফি হচ্ছে 1000 1000 300 রুপিস। তা কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারেন বা কোঠারি মেডিকেল সেন্টারে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন। এনার ওয়েবসাইটও আছে, তো ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইসব যে ডাক্তারের লিস্ট এখানে শেয়ার করছি আমি, সেসব ডাক্তাররা খুবই রিনাউন্ডেড পপুলার ডাক্তার, তো এরা খুবই এক্সপিরিয়েন্স ডাক্তার। তো এইসব ডাক্তারদের যে কোনো ডাক্তারকে আপনারা দেখাতে পারেন। নেক্সট হচ্ছে ডাক্তার সীতাংশু শেখর নন্দী, এনার 38 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, ফি হচ্ছে 1200 টাকা। তা কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন। নেক্সট ডক্টর হচ্ছে ডাক্তার ত্রিদীপ চৌধুরী, এনার 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, ফি হচ্ছে 800 রুপিস। আমরি হসপিটালে গিয়ে বা দীপ্তি ফার্মাসি পলিক্লিনিকে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন। নেক্সট হচ্ছে ডাক্তার প্রসেনজিৎ চক্রবর্তী, এনার 29 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে, ফি হচ্ছে 1200 রুপিস। ফর্টিস মেডিক হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন, আনন্দপুরে কলকাতাতে, ফোন নম্বরও দেওয়া আছে। নেক্সট হচ্ছে ডাক্তার অংশু সেন, এনার 18 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, ফি হচ্ছে 1000 রুপিস। মণিপাল হসপিটালেতে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন, সেক্টর 3 বিধাননগর কলকাতাতে। নেক্সট ডক্টর হচ্ছে ডাক্তার দীপ দাস, এনার 22 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, ফি হচ্ছে 1100 টাকা। তা কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন। নেক্সট হচ্ছে ডাক্তার কৌশিক দত্ত, এনার 23 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, ফি হচ্ছে 1200 টাকা। আমরি হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন। নেক্সট হচ্ছে ডাক্তার প্রবীণ সরকার, এনার 31 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, ফি হচ্ছে 800 টাকা। অ্যাপোলো গ্রিনেগলস হসপিটালে গিয়ে আপনারাকে দেখাতে পারবেন, ক্যানাল সার্কুলার রোড বাইপাস রোড কলকাতাতে। নেক্সট ডক্টর হচ্ছে ডাক্তার অমিত হালদার, এনার 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, ফি হচ্ছে 1100 টাকা। আনন্দপুর ফর্টিস হসপিটাল গিয়ে আপনারা এনাকে দেখাতে পারেন, EM বাইপাস রোড, ফোন নম্বরও দেওয়া আছে। তো এইগুলো ছিল কলকাতার সেরা 10 জন নিউরোমেডিসিন ডাক্তার মানে নিউরোলজিস্ট ডাক্তারদের লিস্ট। তো হোপফুলি আমার ইনফরমেশান ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আরেকটি হিন্দি চ্যানেলও আছে MLSKK, ওখানে গিয়েও আপনারা এই সাধারণ ভিডিও দেখতে পারবেন।